কথা বুঝে না অঙ্কর মাস্টার বিরাট বড় ম্যাথমেটিক্স বড় একজন অঙ্ক বুঝতে পেরেছেন তো অঙ্কের মাস্টার বড় একজন অঙ্ক মাস্টার অঙ্ক শেখাচ্ছে বাবা গোলো ও বলছে এক দুই ভুল এক দুই ষোলো কথা বুঝাচ্ছেন না এই ষোলো যা শেখায় বারবার ষোলো একুশ তেইশ ফাঁকি মেরেছ না মারিনি জোরে বলেন ষোলো একুশ তেইশ ধোকা দিয়েছ না দেয়নি আরে ভাই ষোলো পর্যন্ত গুনবো আগে এক থেকে শুরু কর তাহলে ওই রকমই অঙ্ক শেখাচ্ছো

কাঁটা অনেক বড় বড় যদি একবার মারে কথা না তা যতই তুমি মোটা হও না কেন তোমার জন্য ওষুধ কিন্তু কুলির কাঁটা তৈরি হয়ে আসছে বুঝতে পারত না ওয়াহাবাদি শক্তি जिंदगी তৈরি করুন হাকিকাতের উপরে শরীয়াতের উপরে মানদণ্ডের উপরে চলার চেষ্টা করুন শালা শিক্ষা বিরোধী নয় শালা শিক্ষা বিরোধী নয় মাদ্রাসা বিরোধী নয় শালা শরীয়ত বিরোধী কাজ করলে তার বিরোধিতা করবে জীবনকে 바জি রেখে কথা বলবো আমি শালা আর ভুল সংশোধন করার জন্য তোমার দরবারে নয় তোমাকে আসতে হবে ফুরফুরার দরবারে কারণ ফুরফুরা শরীফ মুজাদ্দদ তৈরি করা বাগান বাগানের মালিকের ঘরে তোমার আশা লাগবে এই কথা ঠিক না বলে এই গোটাও ওয়েস্ট বেঙ্গল নয় বঙ্গ আসাম ত্রিপুরা সমস্ত মেজোরাম সহ এপার বাংলা ওপার বাংলা এই জমিনটা তৈরি করেছিলেন মুজাদ্দদ জামান তাই সমাধান করতে গেলে তোমাকে আসতে হবে ওই বাগানের মালিকের কাছে

কোরআনের আয়াত রেখেছে কোন আলেমের সহবতে যেতে হবে থাকতে হবে কার সহবতে জীবন গড়তে হবে সেটা ব্যাখ্যা করতে করতেই পর্যন্ত এলাম

নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে তাদের ভিতরে হায়া বলে আর কিছু থাকবে না নারী পুরুষ এক কি জায়গায় বসে আলোচনার বৈঠক করবে ও নজনরা 1745 বছর আগে নবী সোনার জবানে জানিয়ে দিয়ে গিয়েছে আজ 2024 সালে সেটা আমরা হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি হুজুরও আজ করছে আর মাহফিলে সম্মুখী মহিলারা বসে রয়েছে এটা শরীয়ত কি কোনোদিন রাইট দেয় অনুমতি দেয় হাই빗 হুজুরের যুক্তি হচ্ছে তাহলে মেয়েরা স্কুল কলেজে পড়ছে মেয়েরা যে স্কুল কলেজে পড়ছে তাহলে কি ওটা কি হবে তা আমি জিজ্ঞাসা করলাম হুজুর স্কুল কলেজে পড়া মেয়েদের ওই শিক্ষা গ্রহণ করা ফরজ তো হুজুর চুপ করে স্কুল কলেজে শিক্ষা গ্রহণ করা মা বোনেরদের জন্য ফরজ চুপ করে আপনি পড়াচ্ছেন শরীয়তের হুকুম মেনে পড়াননি কথা ঠিক না বুঝরে বলে ওটা শরিয়াতের দলিল নয় ওই দলিলে শরিয়াত চলে না কথা বুঝতে পারছেন ওই দলিলে দলিল চলে না একজন মলিশা বলছে সুনিতা উইলিয়াম আসমানে গেছে মহাকাশে গেছে মহাকাশচারী মহাকাশচারীর একজন মহিলা নিচে এসে ইসলাম কবুল করে নিয়েছে দর্শক বলছে সোহান সৌদির ইয়ামেনের একজন মহিলা কি একটা নাম মনে আসছে না মুসলিম মহাকাশে গেছে বিশাল ব্যাপার আমাদের ঘরের মেয়েরা রকেট চালাবে প্লেন চালাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সব হবে আরে ভাই নিষেধ করছে কে সব তো বানাচ্ছিস একটা রাবেয়া বসরি বানা কথা না কেন ওই রকেট মহাকাশচারী গেলে আল্লাহওয়ালা হবে স্কুলে ওই টিচারই করলি আল্লাহ হবে ডাক্তার হলে আল্লাহ হবে ইঞ্জিনিয়ার হবে আল্লাহ হবে দুনিয়া হবে দুনিয়া কি হবে বলো বা বলো দুনিয়া পেলি তো দুনিয়া হাসিল করতে গিয়ে যদি তোর মেয়েটা শিক্ষা অর্জন করে যদি ডাক্তার হওয়ার পরে যদি রাত বারোটার পরে ওর হেজা পরিত্যাগ করে যদি ওর অপারেশন থিয়েটারে ডাক্তারর সঙ্গে কথা বলতে হয় ওই রকম ডাক্তার না হয়ে মরে যাওয়া ভালো কারণ دنیا দুনিয়া দেখতে যে আখের আখেরাতটা শেষ করে ফেলল তোর অনুমতিতে কথা ঠিক না বুঝ বলে রাবে অবশরীর বাপ নেই মা কেউ নেই গৃহ যন্তুতে সব শেষ হয়ে গেছে একজন ব্রিটিশ সৈন্য রাবে আবাসীকে তুলে নিয়ে গিয়ে একজনের কাছে বিক্রি করে দিয়েছে সাত বছরের মেয়ে মা রাবে সেখান থেকে সেই তার অধীনস্থ রাবে আবাসী টুকটুক করে খেটে কুটে বড় হতে লাগলো তেলাওয়াতে কোরআন শিখলো হেজাব শিখলো আদব শিখলো রাবে আবাসী আল্লাহর মাহবুব বান্দি হয়ে গেলেন একবার জোরে বলো একবার জোরে বলে বলে কই একবারও ভিতরে আসছে না একটা রাবে বানাবো মেরা আলে মা হবে বোকারি পড়বে আলহামদুলিল্লাহ বিশাল ব্যাপার। সবার আল্লাহ ঘের মেরা বোকারিশের বিতব সিরে জালাইম পড়বে এটা তো সৌভাগ্যের বিষয় বলতে বলতে দেখি স্টে তুলে বসে আ। বোকারিসেের ব্যাপারে কিসে পড়বে না সব পুরুষরা বসে আছে আর মাইক ধরিয়ে দেয়া হয়েছে পর বোকারিশের পরপর। তালেই হুজিের ফতো অনুযায়ী দুদিন পর মহিলারা ওয়াজ করবে। কথা বলছিন না কেন হাদিসের ইবারাত পড়া যদি ও জায়েজ করে ফেলে তাহলে ওই মহিলার যারা গজল গায় স্টেজে উঠে ভুল করছে কথা বলে না তুই যে মহিলাগুলো নাত শরী পড়ছে হামদ শরী পড়ছে 나শিদ পড়ছে স্টেজে উঠে মাইক ধরে ধরে আমরা তাদের বিরুদ্ধে গলা ফাটাচ্ছি চলব না হারাম 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 তাদের বেলা ফতোয়া দিচ্ছি হারাম আর তোমার ছাত্রী বলে হালাল আর শৌরিয়া তোমার জন্য স্পেশাল নাزل হইছে নাকি কথা বুঝা যাচ্ছে না নাকি সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা চিন্তা ভাব করে নিয়ে চলুন মাথার ভিতরে উত্তেজিত চিন্তাভাবনা আনার দরকার নেই একদম স্থির মস্তিষ্কে আমি বলে যাই একটা কথা ভাববেন দাদা হুজুর করেনি পাস হুজুর করেনি এখন যত বড় হাইবিট হুজুর হোক না কেন আমরা মেনে নেব না

ওই আহালে হাদিস বলে আহালে খাব্বিশ বলে একটা বেরিয়েছে ছেলে মেয়ে একসঙ্গে মসজিদে গিয়ে নামাজ পড়ে আমরা একবারও প্রতিবাদ করেছি কথা ঠিক না বুঝলে বলে একবারও প্রতিবাদ করেছি কারণ ওটা তাদের বিশ্বাস নীতি ওরা মানছে মানুষ কিন্তু তুমি ফুরফুরা বলে চিল্লাচ্ছো উঠে একটু দাঁড়া উঠে একটু দাঁড়ায় ভাইজান হুজুর আসছে তাকবীর দেন নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ